পানীয় জলের সমস্যা নিয়ে দুই দফা দাবি তুলে সরব হলেন গান্ধাই এলাকার জনগণ। প্রায় 18 মাস থেকে বন্ধ রয়েছে গান্ধাই এলাকার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একমাত্র প্রকল্পটি। এতে পানীয় জল সংগ্রহ করতে অনেক দৌড়ঝাঁপ করতে হয় এই এলাকার মানুষকে। জানা যায়, এই বৃহত্তর এলাকায় জনগণ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। প্রাণ বাঁচাতে পুকুরের জলই তাদের একমাত্র ভরসা। এদিকে এই প্রকল্পের জন্য 35 জষ্টি জমি দানকারী মনেডালের পরিবারের এক সদস্য প্রায় 20 বছর এই প্রকল্পে স্থায়ীভাবে চাকরি করেন। এই সদস্য মুকুল আলীর মৃত্যুর পর ওই পরিবারের অন্য এক সদস্য আব্দুল নূর বেসরকারিভাবে এই প্রকল্পটি চালিয়ে যাচ্ছেন। তাই পরিবার তথা এলাকাবাসীর পক্ষ থেকে আব্দুল নূরকে এই প্রকল্পে সরকারিভাবে স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্তির দাবি উত্থাপন করলেন তারা। পাশাপাশি এলাকার জনগণের স্বার্থে এই প্রকল্পটি অতি শীঘ্রই পুনরায় চালু করার দাবি জানান এলাকার জনগণ। দুই বছর থাকি আমরা পিএইচটা বন্ধ, তাই আমরা বিগত কয়েকদিন থাকিয়া অনেক ধরনের মিছিল সভা সমিতি করছি, করিয়া খবর হওয়া গেছে যে সরকার মারফত আমাদের বিধায়ক কমলা কুদে পুরকায়স্থ মহাশয়ের তত্ত্বাবধানে আমাদের এই পিএইচটা গ্রান্ট হয়েছে। তাই এর আগে একটা দুঃখের বিষয় যে আমাদের শাহপুর এলাকার মুকুল আলী সাহেবর বা মনির আলী সাহেবেরা এই পিএইচির জায়গাটা দান করছে। জায়গাটা দান করার পরে উনার ছেলে আব্দুল নূর কইয়া মানে মানুষ আমার কিনারও আসইন, তাই মানে ডিউটি দেওয়া যাইতরা, কিন্তু আজ পর্যন্ত তাহান যে ডিউটির একটা মজুরি আর মজুরি হিসাবে তাই আজ পর্যন্ত কোনো পয়সা কড়ি তাই পাইয়া যাইতরা না। তাই এটা দুঃখ প্রকাশ করতে বা আপনারা সারার সবার সম্মুখে, এবং তাহান বাতিউদার সম্পর্ক একটা আমরা যে মুকুল আলী যিনি মারা গেছেন তাহান ও একটা ছেলে সন্তান আছে, এরাও খুব অসহায় আসইন বা ওনার স্ত্রীও মানে একটু বারে আসইন। তাহান মা তৈল তাই দুঃখ প্রকাশের কথা করছেন যে আমার বাতিউজা যারে আব্দুল নূর যারে দেব হয়েছে এ মানে চাকরিটা ফাইতা, এবং এই বিগত কয়েকদিন তাকিয়া যে তাই মানে ডিউটি দিছেন ওটার যাহাতে মুনাফা বা মজুরি ফাইতা ওটাও আমরা চাই আর এই বলি আমার। আমরার বহুদিন থেকে তো বন্ধ হওয়ার পর থাকি আমরা এই সাইডও তারা পাম টিউবল ইতার পানি বালা দেন না বুঝছেননি না যে ভাই আমরা মডেল স্কুল একটা আছে কম বেশ বেশ আধা কিলোমিটার হইব দূরে, ওখান থেকে আনিয়ে আমরা আর পানি ব্যবহার করা ওর সেও ফিটকুরির মাধ্যমে পানি পুষ্কণ্ডির পানি ব্যবহার করা ওর মানে আমরা পানির লাই খুব কষ্ট করি আর। যাই হোক, এখন শুনছি আমরা MLA সাহেবে নর্থ করি ওটা। করিমগঞ্জ থেকে আজহার উদ্দিনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।